প্ৰাণৰ মমতা অসমত পশ্চিমবংগৰ পঞ্চায়ত নিৰ্বাচনত বিজয়ী বিজেপি প্ৰাৰ্থী এখানে আমরা যারা এসেছি তারা একটু নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রাণৰ মমতাত গৃহভূমি এৰি ঢাপলি মেলিছে অসমলৈ। জয়ৰ আনন্দ পাহৰি আশ্রয় বিচাৰিছে অসম সরকার প্রশাসনৰ। মারধরতোরা করছে, অত্যাচার করছে, রাত্রিবেলায় ঘর বাড়ি গুন্ডা বাহিনী নিয়ে এসে ঘর বাড়ি ভাঙ্গা, নানান দিক থেকে অত্যাচার করছে। সেক্ষেত্রে এরা যখন তখন আমাদেরকে কিছু একটা করে দিতে পারে। হয় ভোটযুদ্ধত জয়লাভ করিলেও টি এম সি গুন্ডা বাহিনীর আক্রমণের ভয়ক জয় করব পৰা নাই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনত বিজয়ী বিজেপি প্রার্থীয়ে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনত হওয়া হিংসাত্মক ঘটনায় গৃহহারা করিলে হাজার হাজার লোক। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর আক্রমণের পর রক্ষা পড়বলে ইতিমধ্যে ধুবুরী জেলাত আশ্রয় লৈছে বহু লোকে। তার মাজতে আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীক ভোটযুদ্ধত পরাস্ত করে জয়ী হওয়া 11 জন বিজয়ী প্রার্থী। মানে ওদের অত্যাচারে ওখানে থাকতে পারছিলাম না, লাঠি সোঁটা বিভিন্ন রকমের শ্যাল খাপড় নিয়ে আক্রমণ করছিল, যার জন্য আমরা ভয়ে আসামে আশ্রয় নিয়েছি, নিজেদের জীবন বাঁচানোর তাগিদে এখানে পড়ে আছি। নির্বাচনত জয়ী হয়ে আক্রমণের বলি হওয়ার সংঘাত 11 গৰাকী প্রার্থীর বাহর পাতিছেই ধুবুরীত। সম্বল চন্দ, ক্ষুদিরাম বচক, বিশ্বনাথ দাস, রীতা দত্ত দাস, জুলাম দাস, আরতি বর্মন, বীণা মল্লিক, প্রমীলা দাস, সত্যজিৎ বর্মনকে ধরি 11 জন বিজেপি প্রার্থী বর্তমানে ধুবুরী জেলা বিজেপির তত্ত্বাবধানত আছে। পশ্চিমবঙ্গের 11 গৰাকী প্রার্থীক আশ্রয় দিছে ধুবুরী জেলা প্রশাসনে। আনহাতে ধুবুরী জেলা বিজেপিয়ে বিজেপির কার্যালয়ের সংবাদ মেল পাতি কলে অসম সরকারের নির্দেশত ধুবুরী জেলা প্রশাসনে সহায় সহযোগিতা আগবঢ়ার কথা। ধুবুরী জেলার অসমবঙ্গ সীমান্তর রণপাগলি বিদ্যালয়ত এই সকল শরণার্থীর শিবিরের ব্যবস্থা করা হয়েছে। লক্ষণীয়ভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল গুন্ডা বাহিনীর উপদ্রবর হাত সারিবলে অহা লোকসক সর্বতো প্রকারে সহায় তথা পরিস্থিতি নিয়ন্ত্রণ নহা পর্যন্ত আতিথ্য দিবলৈ প্রশাসনক নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। হামে ধুবুরী জেলা মে ইনকো রহনে কা ব্যবস্থা কিয়া হো, খানে কা ব্যবস্থা কিয়া হো, और उनका মেডিকেল অ্যাসিস্টেন্স কে লিয়ে ভি হামনে ব্যবস্থা কিয়া হো। ফিলহাল 133 লোক 133 লোক রিলিফ ক্যাম্প মে মজুদ। সরকার প্রশাসনে পশ্চিমবঙ্গের শরণার্থীক আশ্রয় দিয়ার মাজতে নিশা গোলকগঞ্জের 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় আন এক ঘটনা। পশ্চিমবঙ্গের কোচবিহারের পৰা গুৱাহাটি অভিমুখী ভৌমিক নামৰ নৈশ বাসখনের সন্মুখের গ্লাস ভাঙে দুষ্কৃতিকারিয়ে। লগেলগে বাসখনত থকা প্রায় 50 জন যাত্রীর দলটির মাজত হাহাকারের সৃষ্টি হয়। বাস চালকের আঘাতপ্রাপ্ত হয় কেইবাজন যাত্রী। ঘটনাস্থলীত গুরুগঞ্জ আরক্ষী উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। ধুবুরীর গোবিন্দ বসুমতারীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।